হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে এমন একটি পাতা নিয়ে আলোচনা করব যেটি আপনাদের অনেক রোগ সরাতে সাহায্য করবে চলুন তাহলে জেনে নেওয়া যাক কাল থেকে চিকিৎসা ক্ষেত্রে নানা প্রকার ঔষধি গাছ ব্যবহার হয়ে আসছে এর মধ্যে পাথরকুচি গাছ উল্লেখযোগ্য যার পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায় মেহ সর্দি রোধে রক্তপিতে পেট ফাঁপায় শিশুদের পেট ব্যথায় মৃগি রোগে পাথরকুচির ঔষধি গুণাগুণ রয়েছে চলুন আরও জেনে নেই পাথরকুচি পাতার কিছু গুণাগুণ সর্দি লেগেই আছে অনেকদিন হয়ে গেছে সেই ক্ষেত্রে পাথরকুচির পাতা বিশেষ উপযোগী পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করতে হবে তিন চা চামচের সাথে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম যেন হয় তা থেকে দুই চা চামচ নিয়ে সকালে ও বিকালে দুইবার খেতে হবে এর দ্বারা পুরোনো সর্দি সিরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে দুই চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম জলে মিশিয়ে দুইবেলা সেবন করলে শরীরের জ্বালাপোড়া দূর হয় পাথর কুচি পাতা জন্ডিসের ঔষধ লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস বানিয়ে খেতে পারেন এতে অনেকটা উপকার পাবেন পাথর কুচি পাতা কিডনি এবং গল ব্লাডারের পাথর অপসারণ করতে সাহায্য করে দিনে দুইবার দুই থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খান এতে সহজেই দূর হবে কিডনির পাথর পাথর কুচি পাতায় প্রচুর পরিমাণে জল রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারী আর পাথর কুচি পাতার মধ্যে পোড়া কমানোর ক্ষমতা থাকে পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন এতে ব্রন ও ফুসকুরি জাতীয় সমস্যাও দূর হয়ে যাবে পাথরকুচি পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে মুক্তি দেয় এছাড়াও পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পায়েলস ও অশ্বরোগ থেকে মুক্তি পাওয়া যায় তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে